আবে বন্ধু, সব বাড়ি তো ঘুরলাম বে, চল আর একটা বাড়ি বাকি আছে, চল ওখানে যাই ঘুরে আসি। আর বাড়িতে যাই দেখি কাদেরের বাড়ি। হ্যাঁ আবে, ওই শালা যে কি পোন ও টাকা দিবে, ওই শালা টাকা দিবে না? আমার তো মনে হয় না যে শালা যে কি পোনের কি পোন ওই শালা টাকা দিবে। চল না বে, আগে পটর পটর করিস কেনা, চল একবার দেখে আসি তাহলে। চল যাই তাহলে। শালা একটা বউ পাইছি গো, শালা গত মাসে 100 টাকার বাজার করে এনে দিল, আর 100 গ্রাম সোয়াবিন কিনে এনে দিল। শালাই নাকি বলে বাজার শেষ হয়ে গেছে। এই শালা, এই বউ তো দেখছি শালা সর্বনাশ হবো, আমার তো দেখছি সব শেষকে দিবে বে। আ এই বাড়ি, এই বাড়ি, মামুর বেটা মনে হয় শুনিও না, শোনার ভান ধরছে। ঠিক বলেছিস, দেখ আমার নতুন গেটটা তো ভাঙি ফেলবেন দেখছি, গেটটার বয়স মাত্র 25 বছর, এখনো চকচক করছে দেখলে। হাম আসছি। কারা রে তোরা? ওয়ালাইকুম সালাম। তোমার সালাম দিল কেডা যে তুমি ওয়ালাইকুম সালাম বলছো? সালাম দেননি? সালাম কালাম রাখ, কাজের কাজ আগে কর। ওই যে মানে চাচা, আমরা কলালেন ক্লাব থেকে আসছিলাম। ও তোমরা কলা দিতে এসেছো? থামো থামো, আজ আমি হলো একটা জিনিস নিয়ে আসি। দেখ 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 বাবা, আমি আমার বাংলা জিনিস নিতে খুব পছন্দ করি। আমি পারি না, আর পারি না, আমি কেন মরি না। আমরা কলা দিতে আসিনি, আমরা নিতে আসিছি। আমরা একটা মাহফিলের আয়োজন করেছি, এর জন্য তোমার কাছে আসছি, তুমি যদি কিছু দিতা। না বাপু, আমি তো কিছু দিতে টিতে পারবো না, আমি গরিব দুঃখী মানুষ, কোন রকম চায় চিন্তি মানুষের কাছে চলি। অত্র এলাকার সবাই জানে যে আমার ক্ষেত্রে গরিব আর কেউ নাই। মাঠে 500 বিঘা জমি, আর ওই 150 বিঘার একটা পুকুর, আর ব্যাংকে তো 100 কোটি টাকা, এগুলো তো সবাই জানে। তো বাবা, আমার চাইতে কি গরিব মানুষ কেউ আছে এলাকাতে? আর তুমি তো সবাই জানো না। মানে চাচা, আপনার তো 5000 টাকা চান্দা ধরেছিলাম, আপনার এত কিছু আছে আপনি নিজে মুখে বললেন, আর 5000 টাকা বাড়া, আপনি 10000 টাকা করে দেন। আমি বলে অজ্ঞান হব, আমার মাথার তো পানি ধরা লাগবে, মানুষের কি বলেন পানি নিয়ে আমার কি বল কি পিছলি। আমার টিপলটা বোধ হয় শেষ করবে নি, যাই উঠি যাই। আল্লাহ তো আমার টিপলটা ভাঙ্গি দিবেন রে। তোমরা যে বাপু আমার কাছে 10000 টাকা চান্দা চাইলা, তে আমার তো হার্টে বাইপাস দিয়ে চলে গেছি, একটু হলে তো আমি হার্ট অ্যাটাকের মরি যেত। তা আমি মরি গেলে তো বাপু তোমরা খুনের আসামি হইতা, আর খুনের আসামি হলে তো তোমরা জেলে যেতা। তে বাবা, এত কিছুর দরকার নাই, আমি কিছু দিতে টিতে পারবো না। তোমরা বাবা বাড়াও তো, আমার বাড়ির থেকে বাড়াও তো বাপ, বাড়াও তো বাবা, বাড়াও 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 বাড়াও, তোমরা বাড়াও বাপু, আমার বাচ্চি বাড়াও বাড়াও বাড়াও, বাপু যাও তো বাড়াও তো, বাপু বাড়াও তো, তোমরা বাড়াও তো, বাড়াও 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 বাড়াও। ও বাপু, ও বাপু, তো দাঁড়াও দাঁড়াও দাঁড়াও, আমি তো আমার বাপু দয়ালু মানুষ, কেউ কেউ কিছু লেগে আসলে ঘুরা দিতে পারিনি। তো আমার কাছে যা আছে আপাতত এলো তাই নিয়ে যাও, কি করবো আর, এগুলি আমার 40 বছর কাজ জমাইনি আমানত, তোমার হাতে দিল, তোমার নিয়ে যাও বাবা। পারি না, আর পারি না, আমি কেন মরি না। এই টাকা তো আর চলে না।
এই টাকা আমি 40 বছর ধরে এই পকেটে করে নিয়ে আছি আর তোমরা বলছো যে এই টাকা চলে না দাও আমার টাকা দাও আমাকে আমার আমি পকেটে রেখে দিব দাও 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 যাও যাও টাকা টাকা পয়সা আমি আর দিতে পারবো না ভাই সিপ সিপ তুরে শিক্ষা দেবো এমন শিক্ষা ঠিক বলেছিস ঠিক বলেছিস এই করতে হবে খেলা তাছাড়া উপায় নাই দেখছি খেলা টিপটাপুনা শুকাবো শিকাবো ওরে কি কারো হাগা সাফাস খেলা পেটের ভিতর গুনমর গুনমর করছে সাত দিন ধরে হাগিনে বাগায় হলুদের ভুয়ের মধ্যে যা হাগিয়ে আসে কার হাগার আগে একটা পলিসিন নিবি নিয়ে পলিসিনের মধ্যে ওই বুঝতে তো পারিস দি ম্যান দিল্লিতে সেরে আসে শালাকে শিক্ষা দেবো শান্তি রে হাগি কি শান্তি রোগে সুখ না থাকে সুখ শান্তি রে যাই গোদালে যাই হ্যাঁ গুয়ের আবার দাম আছে যাই যাই আর এখান যাই শিক্ষা দেবো ওই পাত দিয়ে যা তুই যা ওই পাত মার ওটি কি পড়লো রে দেখি তো আমি পারি না আর পারি না আমি কেন মরি না শালা আমার বাড়িতে কে ঘুমাইলো শালা আমার মনে হয় ওই যে সাদালিতে আসি চল আমার মনে হয় ওই শালারাই আমার বাড়িতে গু মারিছে তো শালা কৃপণ হইলে এরকমই হয় আপনারা কেউ আমার মতো কৃপণ হইেন না ভাই আমরা যে এত কষ্ট করি আপনাদের জন্য ভিডিও তৈরি করি তে আপনারা একটু আমাদের প্রতি দয়া করি যদি একটা শেয়ার করেন বা একটা কমেন্ট করেন বা একটা লাইক দেন তাহলে তো আমরা আরো আপনাদের জন্য ভালো ভালো ভিডিও তৈরি করি আপনাদের সাথে অ্যাড হতে পারি আপনারা এত কৃপণ কেন আশা করি অবশ্যই লাইক দিবেন শেয়ার করবেন আর দেখি শালারা বাহিরে আছে কি দেখি শালারা বাহিরে আছে কি শালারা রান